নমস্কার, দেখছেন কলকাতা টিভি। আপনাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছে আমি অভিক। শুরু করছি সংবাদ সারদিন, আর প্রথমেই যে খবরের দিকে নজর রাখবো, এবার জালিয়াতি করে পুরুষদের ব্যাংক অ্যাকাউন্টে লক্ষ্মীর ভান্ডারের টাকা। গ্রেফতার ময়নার বিজেপির বুথ সভাপতি অশোক দাস সহ তিনজন খানাকুল দু নম্বর ব্লকের বিডিওর পাসওয়ার্ড লগ ইন হ্যাক করে লক্ষ্মীর ভান্ডারের টাকা পেয়েছিলেন। দক্ষিণ হরকুলি গ্রামের বুথ সভাপতি অশোক দাস, মহিন দাস, মন্টু দাস, সুখেন মাইতি, অমরেশ মাইতি, রাহুল পাহাড়ি সহ মোট ১২ জন। শুধু লক্ষ্মীর ভান্ডার নয়, বিধবা ভাতা, বার্ধক্য ভাতা, সরকারি প্রকল্পের বিভিন্ন প্রকল্পে সুবিধা পাইয়ে দিয়েছিলেন অশোক দাসের ছেলে শ্রীকান্ত দাস। এই খবর পেয়েই খানাকুল দু নম্বর ব্লকের বিডিও মধুমিতা ঘোষ খানাকুল থানায় অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে শ্রীকান্ত দাসের বাড়িতে যায় পুলিশ। শ্রীকান্ত দাস বাড়িতে না থাকায় অশোক দাসকে গ্রেফতার করা হয়, সঙ্গে আরো দুজনকে গ্রেফতার করে পুলিশ। অভিযোগের কথা স্বীকারও করে নিয়েছেন বিজেপির বুথ সভাপতি অশোক দাস। আমি তো কিছু জানিনি, ছেলে বাইরে কাজ করে, কি করছে নাই করছে, আমরা বাড়িতে থাকি, এ পর্যন্ত আমরা কিছু জানি। আপনি কি লক্ষ্মী ভান্ডার পান? আমি আমাকে এইখানে ব্যাংকে বলছিল যেটা লক্ষ্মীর ভান্ডার পাইছি সেটা আমি না বলবো নি। আচ্ছা আচ্ছা, আপনি লক্ষ্মীর ভান্ডার পেয়েছেন? হ্যাঁ পেয়েছি, সে নাকচ হয়ে গেছে। ও কে করেছে? সে করে দিছে আমার ছেলের সঙ্গে, ওইখানে আমাদের ভিডিওর সঙ্গে এখান থেকে সব কিছু পাঠিয়ে ইটি করিয়া তখন তার সঙ্গে বসে ভিডিওর সঙ্গে সব কিছু কথাবার্তা হইয়া সব কিছু না। আচ্ছা কত দফায় পেয়েছেন টাকা? ওটা আমি ঠিক বলতে পারবো না। আচ্ছা, আমি তো মোদির টাকা আর আমাদের এই যে রাজ্য সরকারের টাকা যখন তুলতে যাই এই, এছাড়া আমি আর কিছু জানি। আপনাদেরকে আরো জানিয়ে রাখি, এই ঘটনা ঘটেছে যেখানে লক্ষ্মীর ভান্ডারের টাকা এবার পুরুষদের ব্যাংক অ্যাকাউন্টে, এমনই অভিযোগ উঠেছে যেখানে ময়নার বিজেপি বুথ সভাপতি সহ তিনজনকে আটক করা হয়েছে, এবং যে অভিযোগ খানাকুলের বিডিওর পাসওয়ার্ড লগ ইন হ্যাক করা হয়েছিল, এবং সেই পাসওয়ার্ড লগ ইন হ্যাক করে একাধিক সরকারি প্রকল্পের টাকা আত্মসাত করেছেন তারা, এই অভিযোগই উঠেছে। থানায় নালিশ জানিয়েছেন বিডিও মধুমিতা ঘোষ। এবং পুরুষদের ব্যাংক অ্যাকাউন্টে লক্ষ্মীর ভান্ডারের টাকা কিভাবে পৌঁছলো সেই নিয়ে এই মুহূর্তে তদন্ত শুরু হয়েছে। ইতিমধ্যেই তিনজনকে আটক করা হয়েছে, ময়নার বিজেপির বুথ সভাপতিকেও। খানাকুলে বিডিওর পাসওয়ার্ড এবং তার লগ ইন আইডি তা হ্যাক করা হয়েছিল, এবং সেই সমস্ত বিষয় হাতানোর পর টাকা আত্মসাত করা হয়েছে। সরকারি একাধিক প্রকল্পের টাকা এভাবেই আত্মসাত করেছেন তারা, এই অভিযোগই কিন্তু তাদের বিরুদ্ধে উঠেছে। এবং তারপরেই থানায় অভিযোগ জানানো হয়, থানায় অভিযোগ জানান বিডিও, তারপরেই আটক করা হয়েছে ময়নার বিজেপির বুথ সভাপতি সহ তিনজনকে। আমরা এই কথা বলবো জয়প্রকাশ মজুমদার, তৃণমূল নেতা, এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন। জয়প্রকাশ বাবু, এই যে লক্ষ্মীর ভান্ডার যা নিয়ে একাধিকবার কটুক্তি করেছিল, একাধিকবার এই বিষয়টাকে নিশানা করেছিল বিজেপি, সেই ময়নারই বিজেপির বুথ সভাপতি, তার বিরুদ্ধে লক্ষ্মীর ভান্ডারে টাকা আত্মসাত করার অভিযোগ। শুধু লক্ষ্মীর ভান্ডার নয়, সরকারি একাধিক প্রকল্পের টাকা আত্মসাত করেছেন তিনি। দেখুন, এখন পর্যন্ত যেটা বিডিওর অভিযোগ জানা যাচ্ছে যে তার পাসওয়ার্ড যেটা দিয়ে তিনি অফিসের কাজ করেন সেই পাসওয়ার্ড হ্যাকড হয়েছিল, এবং কেউ সেই হ্যাক পাসওয়ার্ড দুরুপযোগ করে, অসৎ ব্যবহার করে তারা এই ঘটনা করেছেন। তদন্ত হবে, যাতে তাতে যারা দোষী পাওয়া যাবে তাদের বিরুদ্ধে শাস্তি নিতে হবে। এবং এই ব্যাপারে বিজেপি হোক বা সাধারণ মানুষ হোক বা যেই হোক না কেন, এটা তো অত্যন্ত অন্যায় যে টাকা পশ্চিমবঙ্গের মায়েদের জন্য, বোনেদের জন্য লক্ষ্মীর ভান্ডারের টাকা, সেই টাকা যদি কোনো অন্য লোক আত্মসাত করার চেষ্টা করেন বা অন্য অন্য প্রকল্পের টাকা, এটা গরিব মানুষদের সঙ্গে প্রতারণা, এবং সেই জন্যে পুলিশ তদন্ত করে দেখে এই বিষয়ে ব্যবস্থা নেবে নিশ্চয়ই। এবং সব থেকে বড় কথা যে পশ্চিমবঙ্গের যে মানুষজনের জন্য উন্নয়ন প্রকল্পগুলো সেগুলোর মুখে কালি ছেটানোর জন্য অনেকে এই রকম চেষ্টা করবে, সব বিডিওরাই যেন সাবধানে থাকেন।
ধন্যবাদ আপনাকে। জয়প্রকাশ মজুমদার তৃণমূল নেতা এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোনে ছিলেন। আপনাদেরকে আরেকবার জানিয়ে রাখি যে অভিযোগ উঠেছে ময়নার বিজেপির বুথ সভাপতির বিরুদ্ধে, এবং ইতিমধ্যেই সেই ঘটনাতে তাকে সহ মোট তিনজনকে গ্রেফতার করা হয়েছে এবং অবৈধভাবে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা পুরুষদের অ্যাকাউন্টে সেখানে পাঠিয়ে দেওয়া হয়েছে এবং বিডিওর লগ ইন আইডি পাসওয়ার্ড তা হ্যাক করা হয়েছে এবং তারপরই একাধিক সরকারি প্রকল্পের টাকা আত্মসাৎ করেছেন তারা, সেই অভিযোগ তাদের বিরুদ্ধে উঠেছিল এবং এই বিষয়ে থানায় নালিশও জানিয়েছিলেন বিডিও মধুমিতা ঘোষ। সেই ঘটনার পরেই তদন্ত শুরু হয় এবং ইতিমধ্যেই এই ঘটনার জেরে ময়নার বিজেপির বুথ সভাপতি সহ মোট তিনজনকে গ্রেফতার করা হয়েছে। এই অবৈধভাবে লক্ষ্মী লাভের ঘটনাতে এই মুহূর্তে পুলিশের জালে তিন। আমি তো কিছু জানিনি, ছেলে বাইরে কাজ করে কি করছে নাই করছে, আমরা বাড়িতে থাকি, এ পর্যন্ত আমরা কিছু জানি। আপনি কি লক্ষ্মী ভান্ডার পান? আমি আমাকে এইখানে ব্যাংকে বলছিল যেটা লক্ষ্মী ভান্ডার পাইছি সেটা আমি না বলবনি। আচ্ছা, আপনি লক্ষ্মী ভান্ডার পেয়েছেন? হ্যাঁ পেয়েছি, সে নাকচ হয়ে গেছে। ও কে করেছে? সে করে দিছে আমার ছেলের সঙ্গে ওইখানে আমাদের ভিডিওর সঙ্গে, এখান থেকে সব কিছু পাঠিয়ে ইটি করিয়া তখন তার সঙ্গে বসে ভিডিওর সঙ্গে সব কিছু কথাবার্তা হয়ে সব কিছু না। আচ্ছা, কত দফায় পেয়েছেন টাকা? ওটা আমি ঠিক বলতে পারবো। আচ্ছা, আমি তো মোদীর টাকা আর আমাদের এই যে রাজ্য সরকারের টাকা যখন তুলতে যাই এই, এছাড়া আমি আর কিছু জানি।